বিদায়। হ্যাঁ, বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারের বিদায়। নিন্দুকদের যশন বানানোর উপলক্ষ এনে দিলেন দুনিয়ার প্রথম অলরাউন্ডার, যিনি স্বীকার করেছেন 700 উইকেট, রান করেছেন 14,000। অবসরের টেবিলে তিনিই ছুড়লেন প্রথম কষাঘাত। ফিতে কামড়ে মাথা বাঁকিয়ে খেলা সাকিবকে অবসরের টেবিলে দেখে নিন্দুকদের মুখে এক চিলতে হাসির খোড়া কেনে দিয়েছেন ওই সাকিব, যিনি টেস্ট ক্রিকেটের চতুর্থ সেরা অলরাউন্ডার, যিনি একই টেস্টে শতকের সাথে নিয়েছিলেন 10 উইকেট। ইয়ান বোথাম ইমরান খানদের শিবিরে সবচেয়ে ছোট্ট ছেলেটির বিদায়। ক্রিকেট সহ সব খেলা দেখো বিঞ্জে মাত্র 19 টাকায়। পারফরমেন্সে সাকিব সুলভ ঘ্রাণ নেই, সাকিবের ফুরিয়ে যাওয়ার করুণ সুর ভাসছে, তবুও সাকিব বিদায় বলছেন না। কারণটা নাকি তার টাকার প্রতি অনেক লোভ। একটা টেস্ট ম্যাচ খেলে নাকি অনেক বেশি টাকা পান, যার কারণে সাকিব টেস্ট ক্রিকেটকে আঁকড়ে ধরে আছেন এখনও। কিন্তু কে বলবে এই সাকিব টাকার সাকিব না, দেশকে একটু বেশি দেওয়ার চেষ্টা থেকেই এত এত সমালোচনা শোনা, এত এত পরিশ্রম করে যাওয়া, থার্ড পার্টির হেল্প নিয়ে হলেও রান করা ক্রিকেটের জন্য নিবেদন রাখা, ক্রিকেটই যার ধ্যান জ্ঞান সেই সাকিবের বিদায়। কিন্তু যখন বুঝলেন ক্রিকেট তাকে ছাড়তে হবে খুব শীঘ্রই, তখনই সাকিব বরাবরের মতো আনএক্সপেক্টেড ডেলিভারি দিলেন, একেবারে আর্ম বল যাকে বলে। টেস্ট অ্যান্ড টি-20 দুই ফরম্যাট থেকে বিদায় বললেন। প্রেস কনফারেন্সের টেবিলে বসে বাংলাদেশের কেউ যখন সাহস করে রিটায়ারমেন্ট কিংবা এটাই শেষ ম্যাচ বলতে পারে না, তখনই সাকিবের আবির্ভাব। সবাই যা পারে না সাকিব তাই পারেন, জানান দেন বিদায়। দুই ফরম্যাট থেকে চিরতরে বিদায় বললেন সাকিব আল হাসান। টি-20তে শেষ ম্যাচ সাকিব খেলে ফেলেছেন, টেস্ট ম্যাচেরও শেষ দেখে ফেলেছেন, বাকি আছে ওয়ানডে, সেটিও খুব সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি যাবেন, এরপর আর না। সবকিছুই যেন সাকিব আগে থেকে পরিকল্পনা করে রেখেছিলেন, যাকে বলে গ্রেট হোমওয়ার্ক। সাকিব চাইলেই তো আর কয়েকটা দিন খেলতে পারতেন, আঙুলের ইঞ্জুরি সেরে উঠতে আর কদিনই বা লাগতো, কিন্তু সাকিব চাননি এমনটা হোক। দলের বোঝা হয়ে দলকে সার্ভিস দিতে চান না সাকিব, নাকি এবারের সমালোচনাটা একটু বেশি গায়ে মেখেছিলেন আল হাসান? হয়তো হবে, নয়তো না, সাকিব বিদায় বলেছেন এটাই আপাতত খবর। নিন্দুকদের জন্য যা আনন্দের উপলক্ষের সবচেয়ে বড় আয়োজন, ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডারের বিদায়ে নিন্দুকরা খুশি হলেও ক্রিকেটের 22 গজ মিস করবে সাকিব দা আল হাসানকে। আবু নাইম, স্পোর্টস টাইমস।